হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি, মানে বেশি ভালো না বেশি খারাপও না, মোটামুটি আছি। তো আজকে সবাই মিলে প্ল্যান করলাম যে বাইরে রাত্রে ডিনার করব, আর এখনো মানে রেডি হয়ে 1 ঘন্টা যাবত বসে আছি, ওনার খবর নাই। তো উনি অফিস থেকে আসবে পর আমাদের নিয়ে যাবে, তা আমি ক্যামেরার সামনে কিন্তু কমই আসি। তো আজকে আসলাম, ভাবলাম যে অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না, কথা হয় না, আর আমি ইদানিং ব্লগটা একটু কমই দিচ্ছি, কারণ একটু বিজি থাকি যার কারণে কম দেওয়া হয়। তো পরেরটা বাকিটা পরে শেয়ার করব, তোমরা আমার পাশেই থেকো। তো আমরা আজকে আগেই প্ল্যান করে রাখছিলাম যে রাত্রে আমরা সবাই একসাথে বাইরে খাওয়া দাওয়া করবো। তো অনেক ভেবে চিনতে এই রেস্টুরেন্টটাই চুজ করলাম, আর এখানে আজকে আমরা খাবো সবাই মিলে। আর এখন তো এসেই পড়লাম, ঢুকার পালা এখন। তো আমরা এসে বসলাম, আর এখন অর্ডার দিব কি কি খাবো। তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগেনি, অনেকটা বেশি ভালো লাগছে। রাতের বেলা সবাই মিলে একসাথে খাওয়া সেটা কিন্তু অন্যরকম একটা মজা, আর বাইরে খাওয়ার তো মজাই আলাদা, সেটা মানে যাদের বাইরের খাবার পছন্দ তারাই বুঝবে। আমার তো বাইরের খাবার অনেক বেশি ভালো লাগে, অনেকেই আছেন যারা বাইরে খেতে পছন্দ করেন না। সুপের মধ্যে কি আছে? সুপ আছে, চিকেন আর এটা কি? আমাদের ডিনার শেষ, আর আমরা এখন বাসায় চলে যাব। আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন টোন অ্যান্ড বাইট। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, বাই। অনেকটা বেশি রাত হয়ে গেছে, এখন বাসায় চলে যাবো।